আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত গড়ুয়া রান্নার আরও একটি পর্বে। আজ আমি আপনাদের পাকা আম দিয়ে মিষ্টি দই তৈরি করে দেখাবো, তাও আবার এক ঘন্টায়। দইয়ের উপকারীর কথা তো আমরা সকলেই জানি, আর এরই মধ্যে যদি থাকে আম তাহলে তো আর কোনো কথাই নেই। এ দই খেতে দারুণ মজাদার। আশা করি আজকের এপিসোড ভালো লাগবে, তাহলে আসুন শুরু করি। এখানে আমি হাফ লিটার ফুলকির মিল্ক পাউডার নিয়েছি। আমি আরংএরটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের করতে পারেন অথবা সরাসরি গাভীর দুধ দিয়েও করতে পারেন। দুধ যখন কুসুম গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আপনারা যদি এক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তাহলে দুধটাকে ভালো করে জাল করে 3 ভাগের থেকে 1 ভাগ কমিয়ে নিতে হবে। এখন গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আমের মিষ্টি বুঝে চিনিটা দিতে হবে। এখন চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আরও একটু জাল করে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে চিনি গলে কিছুটা পানি ছেড়ে দেয়, তো সে অনুপাতে আমাকে আরও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিতে হবে। দুধটা জাল করা হয়ে গেছে, দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব। তো এরই ফাঁকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ আমের পিউরি নিয়েছি। আমের পিউরিটা এরকম আস্ত আমকে ভালো করে ছিলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে আমের পিউরি। আমি এখানে 1 কাপ ব্যবহার করব। আর এখানে আমি টক দই নিয়েছি। টক দইটাকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন অবশিষ্ট পানি কিন্তু এখানে পড়ে রয়েছে, এভাবে করে অবশ্যই টক দইয়ের পানিটা ছেঁকে নিতে হবে। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে একটু ফেটে নিচ্ছি। এখন ছেঁকে রাখা টক দইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আম আর টক দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিব। টক দই আর আমের পিউরিটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, দেখুন কতটা সফট করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। যেহেতু আমি এটা ভাপে তৈরি করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে খাবার রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি একটা। সেই স্ট্যান্ডের উপরে আমি এখানে একটা কাচের প্লেট বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আর যে ছিদ্রটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম, যাতে পাস্পটা বের হয়ে যেতে না পারে। এখন এভাবে আমি অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। আমার এই ইন্ডাকশনটা 20-এর মধ্যে আছে, আমি সর্বনিম্ন 2-এ দিয়ে এটাকে আমি 10 মিনিট বসিয়ে রাখবো। আর এদিকে দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা বলতে এরকম যে আঙুল চুবানো যাবে, এরকম আঙুলটা দিয়ে সহ্য করা যাবে, এরকম অবস্থায় দইটা করতে হবে। অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, আবার গরম অবস্থায় কিন্তু দইয়ের বীজটা দেওয়া যাবে না, আমের পিউরিটা দেওয়া যাবে না। এখন আমি আমের পিউরিটাকে দিয়ে দিব। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমের পিউরি আর টক দইটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি পিউরিটাও দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দইগুলো সেট করার জন্য এরকম কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে মাটির হাঁড়িও নিতে পারেন অথবা প্লাস্টিকও নিতে পারেন, সব ধরনের পাতিলের মধ্যেই দইটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এখন আমি একটা গর্তযুক্ত চামচ দিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি, সবগুলো বাটিতে আমি এভাবে ঢেলে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি সে পাত্রগুলোকে এর মধ্যে বসিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করব 1 ঘন্টা। আর চুলার আঁচ এক্ষেত্রে সর্বনিম্ন রাখতে হবে। ফ্রেন্ডস, 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটু চেক করে নিচ্ছি এগুলো হয়েছে কি না। একটা টুথপিক দিয়ে দিচ্ছি, দেখুন দইটা আমার সুন্দর মতো হয়ে গেছে। আমি আবার উঠিয়ে দেখাচ্ছি আপনাদের একটা, দেখুন এভাবে নাড়াচাড়া করলে কিন্তু এটা পড়ে যাচ্ছে না, সেট হয়ে গেছে। এখন আমি এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত, এখন আর কোনো ঢাকনা দিব না। এই দইটা বসানোর জন্য উপরে কোনো তাওয়াল বা কিছু এক্সট্রা ব্যবহার করার প্রয়োজন নেই, এটা শুধু এভাবে ঢাকনা দিয়ে নিলেই হয়ে যাবে। তো অপেক্ষা করব দইটা ঠান্ডা হওয়া পর্যন্ত, ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব, তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিব। ফ্রেন্ডস, ফ্রিজ থেকে আমি দইটাকে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, তৈরি হয়ে গেল পারফেক্ট আমদই। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে, মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ইয়ামি। আমের এই ভরা মৌসুমে আমদই খাব না তা কি করে হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।